BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে পটুয়াখালী 4 আসনের হালচাল। পটুয়াখালী 4 সংসদীয় আসনটি কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 114তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,55,938 জন। ভোট প্রদান করেন 77,383 জন। নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 32,707 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাহাঙ্গীর হোসেন আকন। ধানের শীষ প্রতীকে তিনি পান 21,837 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির মুস্তাফিজুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,27,458 জন। ভোট প্রদান করেন 89,484 জন। নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 31,092 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মুস্তাফিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 23,348 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,92,452 জন। ভোট প্রদান করেন 1,33,855 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 51,940 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুস্তাফিজুর রহমান। ঘড়ি প্রতীকে তিনি পান 38,098 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,87,749 জন। ভোট প্রদান করেন 1,67,285 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 90,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 60,158 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,49,036 জন। ভোট প্রদান করেন 2,05,190 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মুহিবুর রহমান মুহিব, ধানের শীষ প্রতীকে বিএনপির এবিএম মোশাররফ হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আনোয়ার হালাদার, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের আব্দুর রহমান শাহ আলম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান হাওলাদার এবং মই প্রতীকে বাসুদের জহিরুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মুহিবুর রহমান মুহিব বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,88,781 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান হাওলাদার। হাতপাখা প্রতীকে তিনি পান মাত্র 7,251 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পটুয়াখালী 4 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি বিজয়ী হয় শুধুমাত্র 11 দিনের ষষ্ঠ সংসদ নির্বাচনে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পটুয়াখালী চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 38.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 54.49%, বিএনপি 20.26%, জাতীয় পার্টি 13.07%, জামায়াতে ইসলামী 10.48%, স্বতন্ত্র ও অন্যান্য 1.7% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 52.69%, বিএনপি 32.55%, জাতীয় পার্টি 4.14%, জামায়াতে ইসলামী 3.39%, স্বতন্ত্র ও অন্যান্য 7.23% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 50.27%, চার দলীয় জোট 41.69%, জাতীয় পার্টি 2.92%, স্বতন্ত্র অন্যান্য 5.12% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 54.67%, চার দলীয় জোট 36.19%, স্বতন্ত্র অন্যান্য 9.14% ভোট পায়। পটুয়াখালী চার, কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর এই আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মহিব। দ্বাদশ জাতীয় সংসদে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহসভাপতি মুরসালিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ওয়াশিংটন আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার হোসেনের ছেলে আবদুল্লাহ আল ইসলাম লিটন ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন দলটি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি এ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, পটুয়াখালী চার আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। সুষ্ঠু কোনো নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কখনও পরাজিত হয়নি। পায়রা সমুদ্র বন্দর, 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেরের বাংলা নৌঘাঁটি সহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আওয়ামী সরকারের শাসনামলে। একাধিক মেগা প্রকল্প চলমান রয়েছে। সমগ্র কলাপাড়ার বেলাভূমিও পরিণত হয়েছে সোনার খনিতে। দুর্গম চরাঞ্চল রাঙ্গাবালী উপজেলায় 2008 সালের আগে পাকা সড়ক তো দূরের কথা, ছিল না কোনো ইটের সড়ক, আর এখন সেখানে উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মাইলের পর মাইল সড়ক পাকা হয়েছে। সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ ছিল সাগর নদী ঘেরা এ বিচ্ছিন্ন জনপদে নদীর মধ্য দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া। উন্নয়ন কর্মকাণ্ডে হচ্ছে আওয়ামী লীগের ভরসা, কিন্তু দলীয় কুন্দল বেশ প্রকট। এছাড়া জনপ্রিয় প্রার্থী সংকটও রয়েছে। এ অবস্থা বিএনপিতেও। সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি পিছিয়ে থাকলেও দলীয় কুন্দল নেই। বিএনপি মিত্রদের নিয়ে আসনটি নিজেদের কব্জায় নিতে ঐক্যবদ্ধ। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 114তম পটুয়াখালী চার সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত থাকবে, এমনটাই মনে করেন রাজনীতি পর্যবেক্ষকগণ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।